Assalamualaikum, সম্মানিত দর্শক দর্শকবৃন্দ, শিক্ষা নাগরিক গড়ে তোলার মাধ্যম বাংলাদেশে শিক্ষার্থীরা ক্লাসে কোন জ্ঞান লাভ করছে নাকি শুধু ওই পাস করার জন্য করছে, এটা নিয়ে গবেষণার সময় হয়েছে। এটা নিয়ে শিক্ষাবিদ গবেষকদের ভাবতে হবে। মুন্সিগঞ্জের হৃদয় মণ্ডলের ঘটনা রেশ না কাটতেই নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে থানায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আর ঘটেছে পুলিশে নিয়ে যখন আলোচনা, তখন ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করেছে তারই ছাত্র। চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষিকাকে মাথায় ইট দিয়ে আঘাত করেছে বখাটে শ্রেণীকক্ষে। এখানেই শেষ নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অরুণ কুমার বসাকের বাড়ি দখল করে রেখেছে তারই আর প্রতিবেশী। শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম অবলম্বন, শিক্ষার্থীদের লেখাপড়া শিখিয়ে বিদ্যায় আচরণে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলেন তারাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক যে খুব একটা পারস্পরিক সম্মানজনক অবস্থানে নেই, সাম্প্রতিক কয়েকটি ঘটনা তা বোঝার জন্য যথেষ্ট। কিছুদিন পরপরই এক একটি ঘটনা সামনে এসে বিষয়টি যে হালকাভাবে দেখার সুযোগ নেই সে কথাই মনে করিয়ে দেয়। শিক্ষাবিদরা বলছেন এ সামাজিক সংকটের সৃষ্টি হয়েছে শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং শিক্ষার গুরুত্ব কমে যাওয়ায়, শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। অভিভাবককে তার সন্তানের জন্য শিক্ষা কিনে নিতে হয়। সমাজে এখন শিক্ষিত মানুষের চেয়ে ধনী মানুষের গুরুত্ব বেশি দেখা যাচ্ছে। ধনীদেরকে সবাই ছেলে উদ্দেশ্যে দিচ্ছে, মূল্যায়ন করছে, মর্যাদা দিচ্ছে। ভালো শিক্ষিত মানুষ নয় ধনী মানুষ হয় এখন সবার লক্ষ্যে পরিণত হয়েছে। এবং ধনী হওয়ার লক্ষ্য হচ্ছে ক্ষমতার অধিকারী হওয়া, অর্থাৎ টাকা যার ক্ষমতা তার। সমাজের এমন অধঃপতনের জন্যই শিক্ষকদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে, অপদস্ত হতে হচ্ছে। এ প্রসঙ্গে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর শুরু বলা যায় নারায়ণগঞ্জের শিক্ষককে কান ধরে ওঠা বসা করানো থেকে। তারপর থেকে তার দিন দিন বাড়ছে, আজ সেটাই বেড়ে গিয়ে শিক্ষকদের প্রহার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তার মানে হচ্ছে শিক্ষকের প্রতি যে মর্যাদা সম্মান সমাজ আগে দেখাতো সেটা এখন দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে সমাজে শিক্ষার মূল্য কমে গেছে, এখন আধিপত্য চলছে টাকার এবং রাজনৈতিক শক্তি, পেশি শক্তি। যাদের এই দুটো শক্তি আছে তারা ক্ষমতাবান, তারা শিক্ষাকে গুরুত্ব দেয় না, শিক্ষক গুরুত্ব পান না, শিক্ষার মর্যাদা কমে গেছে বলে। অন্যদিকে শিক্ষক যেহেতু প্রতিবাদ করেন, অবনত থাকেন না, সেজন্য তার উপরে রাগ থাকে। সবাই নত হয়েছে, শিক্ষক নত হননি, সেজন্য এমনটা ঘটতে দেখা যাচ্ছে। একজন শিক্ষার্থীর ভালো লেখাপড়ার পেছনে তার শিক্ষক ও অভিভাবকের গুরুত্ব সমান, তাদের সঙ্গে সম্পর্কটাও সহজ হওয়া প্রয়োজন, মধুর হওয়া প্রয়োজন। 20, 30 বা 50 বছর আগেও শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ছিল গুরু শিষ্যে, শিষ্য যে ভক্তি নিয়ে শিক্ষককে শ্রমিও করত, শিক্ষকরাও সেই মর্যাদাকে ধরে রাখতে নিজেদের সেই উচ্চতায় নিয়ে যাওয়ার মতো করেই পড়াশোনা করতেন, আদর্শবান হতেন। কিন্তু যেদিন থেকে শিক্ষককে প্রাইভেট পড়াতে শিক্ষার্থীর বাড়িতে যেতে হলো সেদিন থেকে শিক্ষকের মর্যাদা কমে গেল, কারণ কোন সরকারই শিক্ষা এবং শিক্ষককে গুরুত্ব দিচ্ছেন না। শিক্ষককে গুরুত্ব দিচ্ছেন না মানে তার বেতন বৃদ্ধি করছেন না, এবং শিক্ষা খাতে জিডিপির 20% বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। আধুনিক সময়ে বলা হচ্ছে শিক্ষক হবে বন্ধুর মতো, কিন্তু তারপরও শিক্ষককে যেন আমরা সম্মান করার স্থানে রাখিনি, বরং আমাকে পড়িয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করিয়ে দেওয়ার যন্ত্র মনে করতে শুরু করেছি। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণে এমনটা ঘটছে, শিক্ষককে বেতন দেওয়া হচ্ছে না, শিক্ষকের দাবি দেওয়ার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে, শিক্ষা জ্ঞান আহরণের বিষয় আর নেই, শিক্ষা হয়ে গেছে ভালো চাকরি পাওয়ার সিঁড়ি। ফলে শিক্ষা ব্যবস্থার বাণিজ্যিকীকরণ করা হয়েছে, শিক্ষার গুরুত্ব কমে গিয়ে
তা কতটা কর্মমুখী তার বিচার হয় আগে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি বিরাট সামাজিক সংকটে পরিণত হয়েছে, এমনটা আগে কখনো ঘটেনি। এ পরিস্থিতি পাল্টাতে হলে সামাজিক পরিবর্তন দরকার। দুই একজন অপরাধীকে শাস্তি দিলেই এটা সমাজ থেকে দূর হবে না। এই সামাজিক পরিবর্তনের জন্যই কিন্তু দেশ স্বাধীন করেছিলাম। যে দেশে অধিকার এবং সুযোগের সাম্য থাকবে, জ্ঞানের অনুশীলন থাকবে, সেটা তো সমাজে নেই। আমরা সেই সমাজে চলে গেছি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বলেন, বাংলাদেশের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে। স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের অপতৎপরতার কারণে সমাজ বিভক্ত হচ্ছে ও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। সাম্প্রদায়িকতা কিভাবে আমাদের সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করছে তা দেখে আমরা দিশেহারা। এ প্রসঙ্গে সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের রাজনীতি, আমাদের নাগরিক সমাজ এখন যার পরনাই মুগ্ধ আমরা, কিন্তু তার চেয়েও বেশি মুগ্ধ নানা প্রকার অশিক্ষার তুমুল উদযাপনে। সর্বত্র এক অন্যরকম আড়ম্বর, আর তার পাশাপাশি বিরাজ করছে সংখ্যাগরিষ্ঠ ছেলেমেয়ের শিক্ষা নিয়ে রাষ্ট্র ও সমাজের অপার উদাসীন্য। সেই জায়গায় দখলে নিয়েছে সমাজ বিরোধীরা, মৌলবাদী গোষ্ঠী, যার পরিণতি এসব ঘটনা।